সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শারীরিক অসুস্থতার কারণ হচ্ছে হিউমিলিয়েশন, যে হিউমিলিয়েশনটা উনি ফেস করছেন এট দ্য সেক অফ ইনভেস্টিগেশন, যেটা একটা চক্রান্ত, যেটা একটা রাজনৈতিক চক্রান্ত, যেটা ওনার আপাতত যেটা আইনি পরিভাষা নিয়েছে। আমি আর সঞ্জীব দা, ওনারা সঞ্জীব দা, আমরা গেছিলাম আজকে। আপনারা জানেন যে অনুব্রতবাবুর এই মুহূর্তে শারীরিক অবস্থা একদমই ভালো নয়। শারীরিক অসুস্থতার কারণ হচ্ছে এই হিউমিলিয়েশন, যে হিউমিলিয়েশনটা উনি ফেস করছেন অ্যাট দ্য সেক অফ ইনভেস্টিগেশন, যেটা একটা চক্রান্ত, যেটা একটা রাজনৈতিক চক্রান্ত, যেটা ওনার আপাতত যেটা আইনি পরিভাষা নিয়েছে। তো সেটা নিয়ে আমাদের এই মুহূর্তে বক্তব্য নয়। আমাদের বক্তব্য হচ্ছে যে এই হিউমিলিয়েশন একটা বয়স্ক ভদ্রলোক, তাকে ফেস করতে হচ্ছে বারবার, এবং তার জন্য এই শারীরিক অসুস্থতা, সেই জন্য আজকে উনি আসতে পারেননি এবং উনি আসার প্রচুর চেষ্টা করেছিলেন। আপনারা জানেন উনি সিউড়ি থেকে কলকাতায় এসেছিলেন এই নোটিশে সাড়া দেওয়ার জন্য, বোলপুর থেকে এখানে এসেছিলেন নোটিশে সাড়া দেওয়ার জন্য, কিন্তু ভেরি আনফর্চুনেটলি ওনার শারীরিক অবস্থা ডিটোরিয়েট করে। এই মুহূর্তে উনি SSKM হসপিটালের উর্বান ওয়ার্ডে চিকিৎসাধীন এবং ওনার শারীরিক অবস্থা কনস্ট্যান্ট মনিটরিং হচ্ছে, ডক্টর্সরা মনিটরিং করছেন। উনি একটি লেটার যেটা আজকে আমরা জমা দিই ওনার হয়ে, সেই লেটারে উনি এটাও বলেছেন যে উনি ইনভেস্টিগেশনকে ফ্যাসিলিটেট করতে চান, যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ওনার বাধা প্রদান করার কোনো রকম ইচ্ছা নেই, এবং তাই জন্যই সুদূর বোলপুর থেকে উনি এখানে এসে পৌঁছেছিলেন। এবং উনি যদি সুস্থ হন উনি আবার এই তদন্তে অংশগ্রহণ করবেন, এবং উনি সুস্থ হওয়ার পরে উনি এটাও বলেছেন যে যদি আজকে CBI-এর মনে হয় যে ওনার সাথে গিয়ে SSKM হসপিটালে গিয়ে দেখা করবেন, সেটাও উনি করতে রাজি আছেন, অবশ্যই ডাক্তারদের তত্ত্বাবধানে, এবং ডাক্তাররা সেই ওনাকে যদি সেই অনুমতি দেন তবেই। তো আমরা সেই চিঠি জমা দিয়েছি এবার CBI-এর তরফ থেকে। এখনও পর্যন্ত কোনো আমাদেরকে ওনারা কী করতে চাইছেন সেই সংক্রান্ত বিষয়ে জানানো হয়নি। সেরকম যদি কিছু জানানো হয় আমরা অবশ্যই জানাবো। তো এখন আমাদের হাতে আসুন, মেডিকেল বোর্ড তৈরি হয়ে গেছে, মেডিকেল বোর্ডের ডকুমেন্ট আমাদের হাতে আসেনি, উনি একটা জাস্ট চিঠি পাঠিয়েছেন CBI-কে যে আমি না মেডিকেলের সেরকম কোনো কিছু বলা হয়। তাকে বারবার এমন একটি মামলার সাথে জড়িয়ে দেওয়া হচ্ছে যার সাথে ওনার কোনো সম্পর্কই নেই, এবং আমরা মনে করছি যে ট্রু তদন্ত, মানে সত্য তদন্ত, যদি সত্যিই তদন্ত হয় কোনো রকম ইনফ্লুয়েন্স ছাড়া, তাহলে অবশ্যই এটা প্রমাণিত হবে যে ওনার এই মামলার সাথে বা এই অভিযোগের সাথে কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে চিঠিতে আমরা এইটুকুই উল্লেখ করেছি, বা চিঠিতে উনি এইটুকুই উল্লেখ করেছেন যে উনি তদন্তে সহযোগিতা করতে চাইছেন, উনি একজন নির্দোষ ব্যক্তি, এই মামলার সাথে কোনো সম্পর্ক নেই, যদি তবুও উনি তদন্তে সহযোগিতা করতে চান এবং তদন্তে সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। উনি বহুদিন ধরে অসুস্থ, আপনারা সবাই জানেন, উনি আজকে এসেই ছিলেন CBI-এর ডাকে, এবং আসার পরে ওনার প্রবলেম, রাস্তাতেই প্রবলেম শুরু হয়, এবং তার জন্য বাধ্য হয়ে উনি বোলপুর থেকে এখানে এসে বাধ্য হয়ে অসুস্থ হয়ে যাওয়ার জন্য ওনাকে SSKM-এ ইমিডিয়েটলি ভর্তি করানো, ইমিডিয়েটলি SSKM হসপিটাল নিয়ে যাওয়া হয়, এবং ডক্টররা সেই মতোই মতামত করেন এবং সেই মতামত অনুযায়ী ওনাকে ভর্তি করানো। আজকে উনি এখানে আসার জন্যই বেরিয়েছিলেন, তারপর অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হয়ে সোজা PG-তে চলে যান, PG-তে উনি মেডিকেল বোর্ড গঠন হয়েছেন, উনি মেডিকেল বোর্ডের আন্ডারে ভর্তি হয়েছেন।